হ্যালো বন্ধুরা, আপনারা সবাই দেখছেন ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটি আসার কথা, অর্থাৎ ইরান হয়ে আফগানিস্তান পাকিস্তানের উপর থেকে সরাসরি ইন্ডিয়ার মধ্যে যে নিম্নচাপটি আসার কথা, এবং গত দুদিন ধরে আমরা আপনাদেরকে ভিডিওটিতে দেখাচ্ছিলাম, বিভিন্ন ভিডিওটিতে দেখাচ্ছি, এবং কখনও দেখাচ্ছি যে এটা কমজোরি হচ্ছে, এবং কখনও দেখাচ্ছি একটু একটু করে শক্তি বাড়াচ্ছে। তবে এই মুহূর্তে আমরা যে আপডেট পেয়েছি তাতে কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা, ফের কিন্তু আরেকবার গভীর থেকে ভয়ঙ্কর রূপে পরিণত হয়েছে এই নিম্নচাপ। অর্থাৎ এটি কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গের দিকে আসছে, ভারতের ওপর থেকে, অর্থাৎ নিউ দিল্লির ওপর থেকে। আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি নিউ দিল্লি বেরালি হয়ে, এগরা হয়ে, কানপুর হয়ে, ফাজিয়াবাদ হয়ে, এলাহাবাদ হয়ে সরাসরি কিন্তু এটি ভারতের পশ্চিমবঙ্গের ওপরে এবং ওড়িশার ওপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করতে পারছি, এটা আশ্রয় পড়ছে। এবং তার প্রভাব কিন্তু বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশেও এটা সম্ভাবনা রয়েছে প্রবল। এছাড়া অসমেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর সম্ভাবনা প্রবল। অর্থাৎ বলা যেতে পারে যে এটা যদি এতটাই শক্তি নিয়ে কিন্তু আসে, তাহলে কিন্তু ফের আরেকবার কিন্তু বছরের শুরুতে 9 থেকে 10 থেকে প্রায় ভারতে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা হয়ে যাবে, এবং 11 তারিখ থেকে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, কোন কোন জায়গায় কতটা প্রভাব পড়বে দেখতে পাচ্ছেন, অতি লাল কালার হয়ে গেছে উড়িষ্যা অংশে, তো ও অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখাচ্ছে, মানে 40.9 mm কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে উড়িষ্যার উপরে। দেখতে পাচ্ছেন যে কতটা প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর ফলে। এছাড়া আমরা লক্ষ্য করতে পাচ্ছি, দেখুন এই অংশ, অর্থাৎ ভারতের ভুটান লাগোয়া অংশের সামনে প্রায় 46.7 mm কাছাকাছি বৃষ্টি, মানে ভয়ঙ্কর মানের কিন্তু নিম্নচাপে পরিণত হয়েছে এটা। তো কোন কোন জেলায় কতটা বৃষ্টির সম্ভাবনা আছে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই এই ভিডিওটিকে বন্ধুরা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি কোথা থেকে দেখছেন, সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে, আমাদের ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে, পাশের ঘন্টির চিহ্নটিতে প্রেস করে দিয়ে, অল অপশনটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করা যাক। তো এই মুহূর্তে আমরা দেখাবো আপনাদেরকে শুরু থেকে, অর্থাৎ এই যে নিম্নচাপ, অর্থাৎ এটা কীভাবে, কবে, কীভাবে আসছে সেটাই আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আর বন্ধুরা, সবার প্রথমে বলে দিই, এই যে নিম্নচাপটি আসার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু এখনও সম্ভাবনা, যেহেতু 11 তারিখে এটা আসতে পারার কথা রয়েছে। তো এখনও এটাতে অনেক পরিবর্তন হবে, আমরা যেহেতু প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে এখনও অনেক পরিবর্তন বাকি আছে। তো আমরা এটাকে প্লে করে দিলাম, এটা আজ এই মুহূর্তে রয়েছে কিন্তু ইরানের ওপরে, অর্থাৎ এই মুহূর্তে এটা ইরানের সাগর থেকে আস্তে আস্তে করে এটা স্থলভাগে ইরানে আছড়ে পড়বে, তারপরে এটা সরাসরি চলে যাবে আফগানিস্তান দেখতে পাচ্ছেন, এবং আফগানিস্তান থেকে এটা সরাসরি চলে যাচ্ছে পাকিস্তানের ওপরে দেখতে পাচ্ছেন। মঙ্গলবার 4 তারিখের মধ্যে এটা সরাসরি পাকিস্তানের ওপরেই আছড়ে পড়বে এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি, এবং পাকিস্তানের বিভিন্ন জায়গায় কিন্তু এটার ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে এটা একটি ঘূর্ণাবর্তনই মতন দেখতে পাচ্ছেন, ঘূর্ণাবর্ত। এরপর এটা আস্তে আস্তে করে কিন্তু দেখুন ভারতের চণ্ডীগড়, নিউ দিল্লি এই অংশ থেকে কিন্তু আস্তে আস্তে করে এগোবে। দেখতে পাচ্ছেন যে কতটা এরিয়া নিয়ে ঘূর্ণাবর্ত টাইপের সৃষ্টি হয়েছে, এটা আমরা সম্পূর্ণ বুঝতে পারবো সমচাপ রেখা মোটটা অন করলে। অর্থাৎ সমচাপ রেখা মোটটা আমরা যদি অন করে দিই, তাহলে আমরা দেখতে পাবো এখানে কোনো লো প্রেশার এরিয়া তৈরি হচ্ছে কিনা, তাহলে আমরা বুঝতে পারবো যে কতটা কী প্রভাব থাকতে পারে। আমরা এটাকে আবার একটু পেছালাম, পেছালে দেখতে পাচ্ছি না একটা গোল মতন তৈরি হয়েছে, তবে একটা সমচাপ রেখা কিন্তু এখনও তৈরি হয়নি। এটা আমরা দেখতে থাকি, দেখতে থাকুন আপনারা, সঙ্গে সঙ্গে আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো। এখনও অবধি এখানে সমচাপ রেখা তৈরি হয়নি, অর্থাৎ লো প্রেশার এরিয়া তৈরি হয়নি, তবে এটা কিন্তু যথেষ্ট পরিমাণে বৃষ্টি নিয়ে এগোচ্ছে আমরা লক্ষ্য করতে পারছি। আপাতত এই মুহূর্তে দেখতে পাচ্ছি 6 তারিখ বৃহস্পতিবার এটা নিউ দিল্লি যে ওপরে থাকবে, কানপুরের ওপরে থাকবে, তারপরে হঠাৎ করে এটা এলাহাবাদের সামনে এসেই শক্তি বাড়াবে। তবে তার পিছন থেকে যেটি আসছে, যে মেন যে জিনিসটা, এটা কিন্তু লো প্রেশার এরিয়া নিয়ে আসছে দেখতে পাচ্ছেন, যেটা এই নিম্নচাপটির পরে একটি আসছে, অর্থাৎ জোড়া নিম্নচাপ। তবে বলতে গেলে কিন্তু বন্ধুরা ফের আমরা জোড়া নিম্নচাপের ত্রুকুটি দেখছি, যেটা সরাসরি ভারতে আসতে পারার সম্ভাবনা রয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লো প্রেশার এরিয়া কিন্তু তৈরি হয়ে গেছে, এবং এটা সরাসরি কিন্তু আস্তে আস্তে করে কিন্তু চীনের দিকে চলে যাচ্ছে, এবং কিছু অংশ কিন্তু চলে আসছে সরাসরি ভারতের ওপরে, সরি পশ্চিমবঙ্গের ওপরে এলাহাবাদ হয়ে। দেখতে পাচ্ছেন হঠাৎ করে 9 তারিখের মধ্যে এই অংশে এসে, অর্থাৎ এখানে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি শক্তি বাড়ানোর সম্ভাবনা রয়েছে। দেখুন অটোমেটিকই শক্তি কিন্তু বেড়ে যাচ্ছে, এবং পরবর্তীকালে অর্থাৎ 9 তারিখের মধ্যে এটা শক্তি বাহিনী, এবং তার আগে কিন্তু নাগপুর, ওড়িশার বিভিন্ন অংশের প্রভাব চলবে আমরা লক্ষ্য করতে পারছি, এবং ভারতের বিভিন্ন অংশে। তারপর 10 তারিখে কী হবে একবার আমরা সেটা দেখে নিই।
দেখুন 9 তারিখে, 10 তারিখ ভোর 5টা AM-এ কিন্তু এটা একটু শক্তি বাড়িয়ে নিচ্ছে, অর্থাৎ এর যে শক্তি এই অংশগুলো কিন্তু অনুকূল পরিবেশ পাওয়ার ফলে কিন্তু শক্তি বেড়ে যাচ্ছে, এবং এর ফলে 10 তারিখে সকাল 11টা AM অর্থাৎ সকালবেলা দেখতে পাচ্ছেন এখানে জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, এছাড়া পুরুলিয়া, মিউড়ি, কুন্তি, সঙ্গে বাঁকুড়া, দুর্গাপুর, ধানবাদ, ঝাড়খণ্ডের বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কেন্দা, পঞ্চুয়া, ইন্দপুর, বাঁকুড়া, চাতনা বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি যে সিন্দ্রি এই অংশগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা। শিলদা, বিনপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম সহ গোপীবল্লভপুর, কৈশোরী, বেলদা এই অংশগুলোকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এরপর এটাকে আবারও প্লে করে দিলাম, প্লে করলে দেখতে পাচ্ছি দুপুর 3টে PM নাগাদ গিয়ে আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা এই মুহূর্তে জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, খড়গপুর, চাকুলিয়া, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতার ওপরে বৃষ্টির সম্ভাবনা ভারী রয়েছে। এছাড়া বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া তো চলবে, সঙ্গে বাংলাদেশের মেহেরপুর, পাবনা, যশোর, লোহাগাড়া, নাগেরপুর, ফরিদপুর, ঢাকা, অর্থাৎ এই যে এর অংশে যে এর মধ্যে যে ছোটো ছোটো অংশগুলো রয়েছে কোচাতপুর, মোংড়া, তারপরে হচ্ছে বাগেরপাড়া, আমরা দেখতে পাচ্ছি বোলামারি, লোহাগাড়া, গোপীনাথপুর, কালিয়া, যশোর, অভয়নগর বিভিন্ন অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর ফলে বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা তুলেছে। সঙ্গে বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, চাকদা থেকে শুরু করে কৃষ্ণনগর, বাগুলা, রানাঘাট, মন্তেশ্বর, ভাতার, মুড়াগাছা, দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া, বহরমপুর, করিমপুর, মুর্শিদাবাদ এবং দমকল বিভিন্ন অংশে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এর ফলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু ফের একবার তৈরি হয়েছে। এরপর এটাকে আবার আমরা প্লে করবো, প্লে করলে দেখতে পাচ্ছি হঠাৎ করে এই অংশে মাঝখান থেকে একটু গায়েব হয়ে যাচ্ছে, তবে দুপাশে দুটো ভাগ হয়ে কিন্তু ফের আরেকবার শক্তি বাড়াতে আমরা লক্ষ্য করতে পারছি। আর বাংলাদেশে কিন্তু ফরিদপুর, ঢাকা, আগরতলা, ত্রিপুরার অম্বাসা, ত্রিপুরার তারপরে হচ্ছে হালহাই এই অংশে কাবই এই অংশগুলো তো বিষ্ণবের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর থেকে শুরু করে থেকে আমরা কালীগঞ্জ, নরসিংদী, রূপগঞ্জ এই অংশগুলোতে আমরা ঢাকা বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু ধামরাই এই অংশগুলোতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কিছু কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা এই অংশগুলিতেও রয়েছে। আর উত্তরে কিছু জায়গায় নলহাটি, সিউড়ি এই অংশগুলোতে, রামপুরহাট এই অংশগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এরপর এটা আবারও একটু শক্তি বাড়িয়ে আবারও একটু চলে আসবে, দেখুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভোর 4টে AM-এ কিন্তু ফের একবার শক্তি বাড়িয়ে আসছে, তখন আবার আরামবাগ, চাকুলিয়া, জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি, কোতুলপুর, চন্দ্রকোনা, সঙ্গে পাবা, আরামগোড়া, শালবনি, গোয়ালতর, কানকুল, জগৎবল্লভপুর, ধাসগাড়া বিভিন্ন অংশ প্রভাব দেখতে পাচ্ছি। সঙ্গে দেখতে পাচ্ছি গ্রিদ এবং উত্তরে কিছু কিছু অংশ মালদা থেকে শুরু করে বালুরঘাট, এবার বাংলাদেশের মহাদেবপুর, দিনাজপুর, ঠাকুরগঞ্জ, কিশোরগঞ্জ, কারান্দিঘি বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি, কিষাণগঞ্জ, পূর্ণিয়া এই অংশগুলোতে আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং কিছু কিছু অংশে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আবারও প্লে করে দেবো, প্লে করলে আমরা দেখতে পাচ্ছি যে ভিডিওটা হয়তো প্রচণ্ড বড় হয়ে যাবে, 8 মিনিটের বদলে 10 মিনিটের মতন হতে পারে, তার জন্য বন্ধুরা ক্ষমা করে দেবেন যেহেতু আপডেটটা বড় এসছে। বর্ধমান, শান্তিপুর, সিউড়ি, মেহেরপুর, নাগেরপুর, কাপসিয়া, ঢাকা বিভিন্ন অংশের প্রভাব দেখা যাচ্ছে, সঙ্গে মালদা, গোদ্দা বিভিন্ন অংশে, এছাড়া উত্তরবঙ্গ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা, কোচবিহার, ধূপগিরি, ফালাকাটা বিভিন্ন অংশে, তুফানগঞ্জ এবং শিলিগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, জলপাইগুড়ি এই অংশগুলোতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা তাদের, সঙ্গে উত্তরবঙ্গের উত্তরে বাংলাদেশে পঞ্চগড়, রংপুর থেকে শুরু করে এই অংশগুলোতে বৃষ্টি শুরু হবে আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ এই নিম্নচাপের ফলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা ফের একবার তুলেছে, এবং তারপরে কিন্তু আরও লম্বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট, আবার একটি নতুন আসবো আপডেট নিয়ে পরের দিন সকালবেলা আগামীকাল, অর্থাৎ 11টার 1টার সময়, সেই আপডেটে কী পরিবর্তন হবে কিনা, আমার সমস্ত ঘটনাটি আপনাদের কাছে ধরবো যে এটাকে আরও শক্তিশালী হবে না, এটা একটু কমজোরি হবে বিস্তারিত সেই ভিডিওটাতে জানাবো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন, ধন্যবাদ।